আমরা দেখার চেষ্টা করব যে একটি কার্টেসীয় সমীকরণকে কিভাবে পোলার সমীকরণে প্রকাশ করা যায়। এই অঙ্কটা আমাদের জন্য অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, স্পেশালি যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছো তাদের জন্য এমসিকিউ এবং সৃজনশীলের ক নম্বরের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সো প্রবলেমটা আমরা একটু দেখি যে আসলে কিভাবে সলভ করা যেতে পারে। আমরা দু একটা এক্সাম্পল দিয়ে ম্যাথটা সলভ করার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আশা করি তোমরা যদি ঠিকমতো বুঝতে পারো তাহলে তোমাদের আর প্রাইভেট টিউটর বা কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো প্রথমে আমরা একটা এক্সাম্পল লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা একটা সমীকরণ, এর মান যে কোনো কিছু হতে পারে। এই সমীকরণ, এটা কী ধরনের সমীকরণ এটা দেখেই বুঝতে হবে। সমীকরণের মধ্যে দেখছি যে এক্স এবং ওয়াই রয়েছে, কী আছে, এক্স এবং ওয়াই আছে, তার মানে এটা কার্টেসীয় সমীকরণ। এই সমীকরণটাকে আমরা পোলার সমীকরণে প্রকাশ করব। সো পোলার সমীকরণে প্রকাশ করতে গেলে আমাদের যে ইনফরমেশনগুলো জানা দরকার, অর্থাৎ পোলার এবং কার্টেসীয় সমীকরণের যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো আমাদের জানতে হবে। তো আমরা সেই সম্পর্ক থেকে এক্সের ভ্যালু কিন্তু জানি, এক্সের মান জানি আর কস থিটা হোল স্কোয়ার, প্লাস ওয়াইয়ের ভ্যালু জানি আর সাইন থিটা একটা হোল স্কোয়ার আসছে আর এখানে এ স্কোয়ার কিন্তু থাকছে। আচ্ছা, যদি না জানো তাহলে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এক্স সমান হলো আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। ওকে, এখন তাহলে আমরা এখানে বসাই বা সূত্র প্রয়োগ করি বা ক্যালকুলেশন করি, যাই করি না কেন, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার। এখান থেকে দেখো আর স্কোয়ার কমন নেওয়া যায়, সো কমনটা আমরা নিয়ে নিই, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার। এটা সমান ত্রিকোণমিতির সূত্র, এটা ওয়ান ডট ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তার মানে আর সমান কী হচ্ছে এ। এটাকে আমরা উত্তর লিখতে পারি, অথবা যদি চাই যে আরেকটা লাইন করব আর মাইনাস এ ইকুয়াল টু জিরো, তো এটাও কিন্তু লেখা যেতে পারে। তাহলে যে সমীকরণটা আমরা পেলাম এই সমীকরণ কি, এক্স ওয়াই কিন্তু নাই, যেহেতু এই সমীকরণে এক্স ওয়াই নাই তার মানে এই সমীকরণটাকে আমরা লিখব এটার বা উপরে যে সমীকরণটা ছিল সেই সমীকরণের পোলার সমীকরণ। দেখো থিটা অদৃশ্য অবস্থায় থাকলেও কিন্তু আর আছে, সো এটাই হলো কি ধরনের সমীকরণ বলবো এটাকে, পোলার সমীকরণ। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেই, এখানে আমি লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তো এই সমীকরণটাকেও আমাদের পোলার সমীকরণে প্রকাশ করতে হবে, একইভাবে আমরা করে ফেলি। দেখি ডিফারেন্সটা কী হয়, কজ স্কোয়ার থিটা এখানে আর ছিল, এখানে আমরা একটু বড় করে করি সুবিধার জন্য, আর সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, বা তাহলে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার, বা এখান থেকে আর স্কোয়ার কমন নেওয়া যায়, কমন নিলে আসে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার। আগের অঙ্কে কিন্তু আমরা এখানে ওয়ান লিখে দিয়েছিলাম, বাট এইটাতে কিন্তু আর লিখতে পারবো না। কেন পারবো না, কারণ হচ্ছে এখানে ত্রিকোণমিতির একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে। এখানেও ফর্মুলা ছিল ওয়ান, বাট এখানে কিন্তু আর ওয়ান লেখা যাবে না, এখানে লিখতে হবে আর স্কোয়ার, এটার সূত্র হলো কজ টু থিটা ইকুয়াল টু এ স্কোয়ার, এটাই কিন্তু উত্তর। তো এই সূত্র যারা জানো না তারা নোট নিয়ে নিতে পারো, কজ টু এ সমান হলো কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এই হলো ফর্মুলা। তো এই দুইটা ফর্মুলা ব্যবহার করে, অর্থাৎ এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এই দুইটা যদি আমরা ব্যবহার করি তাহলে যে কোনো ধরনের কার্টেসীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্ককে প্রকাশ করতে পারবো, আশা করি কোনো প্রবলেম হবে না। তারপরেও প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে থাকি, যদি কোনো প্রবলেম হয় তাহলে ডিসক্রিপশন বক্স থেকে ফেসবুক গ্রুপ বা পেজের মাধ্যমে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। এই হলো ব্যাপার, সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো, ধন্যবাদ সবাইকে।